দর্শক, শীতের পরিস্থিতি জানাতে এবারে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম মনিরুজ্জামান। মনির মনির জানাবেন যে খুলনায় হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে কিনা এবং শীতার্তদের সহায়তায় কি ধরনের উদ্যোগ দেখছেন প্রশাসনের। হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন সারা দেশের নয়, খুলনায় কিন্তু গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে, বিশেষ করে কুয়াশা বাড়ার কারণে। সেই সাথে বাতাস আছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষরা রয়েছে অনেক কষ্টে। সেই সঙ্গে আজ সকাল 9টা থেকে কিন্তু খুলনায় গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে। মাঝে কিন্তু বৃষ্টিটা বেড়ে গেলে আবার কমেছে, এই মুহূর্তে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আছে, এই বৃষ্টি নেই, এভাবে কিন্তু খুলনায় বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু খুলনার যে সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে এই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বিভিন্ন শীতের যে রোগগুলো হয়, এই রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু হসপিটালে ভর্তি রয়েছেন। সেই সঙ্গে আপনাকে বলে রাখি, এই শীতার্থ রোগীদের মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। তারা কিন্তু শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন, কম্বল বিতরণ করছেন। আমি যে এখন আছি খুলনায়, এই আমার যে আমি যে এলাকায় আছি, এই এলাকায় থেকে কিছুদিন পূর্বেই নির্বাচিত হয়েছেন এস এম কামাল হোসেন, তিনি কিন্তু এই এলাকার প্রতিটা ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করেছেন। সেই সঙ্গে তার মতো বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু শীত বস্ত্র বিতরণ করছেন, ত্রাণ বিতরণ করছেন, যার মধ্য দিয়ে তারা কিন্তু মানবিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু সাধারণ নেতা কর্মীরা দেখছেন। সেই সাথে খুলনার যে সকল হসপিটালগুলো রয়েছে সেগুলোও কিন্তু শীতার্থ মানুষের জন্য তারা কিন্তু যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করেছেন। আমি কথা বলেছিলাম খুলনার যে আবহাওয়া অফিস রয়েছে সহকারী আবহাওয়া বিদের সাথে, তিনি বলেছেন যে আজ রাতের মধ্যেই হয়তো সেই শীতের যে এটা এটা কমে আসবেন এবং বৃষ্টির যেটা রয়েছে সেটা কমে যাবেন। আগামীকাল দুপুর থেকে হয়তো সূর্য উঠবে, এমনটাই তিনি জানিয়েছেন। হাবিবা, সব মিলিয়ে কিন্তু খুলনার প্রশাসন, রাজনৈতিক নেতা সকলেই চেষ্টা করছেন শীতার্থ মানুষের পাশে থাকার জন্য। হাবিবা, এই ছিল খুলনা থেকে শীতের সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে।